গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি যাচ্ছি একটু মন্দির, কালী মন্দির আছে ওখানে, ওখানে যাচ্ছি আমি। আমি যাব, আমার দিদি যাবে। দিদি দিদি আমার দিদি এখানে থাকে, তো দিদি পাড়া সবাই যাবে, আমি যাব। চান টান হয়ে গেছে, এই যে একটা শাড়ি পরেছি। সব রেডি হয়ে গেছে, ঘরের কাজ সব হয়ে গেছে, রান্না টান্না সব করেই যাচ্ছি। কেন করতে পারবো না পারবো সে কোনো ঠিক আছে, চলো যাই। এই যে আমরা মন্দিরে চলে আসলাম, এটা হচ্ছে ভিড়িঙ্গি কালী মন্দির। এই মা কালী খুব জাগ্রত, এখানে আমরা মাঝে মাঝে আসি পুজো করাতে। এই যে এখানে ফুল টুল সব বিক্রি হচ্ছে, এখানে ডালা বিক্রি হচ্ছে, ডালা নিলাম, তারপরে এদিকে ফুল নিলাম, একটু মিষ্টি নিলাম, প্রসাদ পেড়া নিলাম, পুজো দিলাম। এই যে আমার দিদি, এই যে দিদিদের পাড়ার দিদির বান্ধবী, এই যে দিদিদের পাড়াতে সবাই আমরা চারজন পাঁচজন মিলে গেছিলাম মন্দিরের সব মেয়েদের নেওয়া হলো। নিয়ে এরপর মন্দিরের ভেতরে ঢুকবো, দেখো মন্দিরটা দেখাচ্ছি, রাস্তাটা এটা। এই যে মন্দির, আজ এখন সেদিন আমরা গেছিলাম বুধবার ছিল, ওই জন্য এতটা ভিড় ছিল না, নাহলে প্রচুর লাইন হয়, প্রায় লাইনে 1-1.5 ঘন্টা দাঁড়াতে হয়। ওই যে ওই বাইরে দেখতে পাচ্ছেন, ওই ওইখান থেকে লাইন হয় মন্দিরের ভেতর পর্যন্ত, কিন্তু সেদিনে গেছিলাম বলে তার থেকে আমাদের হয়ে গেছিলো। এই যে মা কালী খুব জাগ্রত, এই দেখুন ফাঁকা, খুব একটা ভিড় নেই আজকে, প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড়। এই দেখুন মায়ের মুখ দেখুন, খুব হয়, খুব জাগ্রত মায়ের ফিরিঙ্গির কালী বাড়ি। এই যে আমরা সব দাঁড়িয়ে আছি এইখানে, লাইন দিয়ে পুজো দিচ্ছি, ওইখানের মধ্যে লাইন হচ্ছে, পুজো দিচ্ছি ঠাকুর। দেখো মাকে কত সুন্দর লাগছে। এই যে এমনি হচ্ছে আমার দিদি, দিদির বান্ধবী, পুজো দেওয়া হলো, যে পুরুষকে দিলাম, সবার নামে পুজো দেওয়া হলো। দেখুন পুজোটা খুব সুন্দর। এই যে এখানে শিব মন্দিরও আছে, শ্রাবণ মাস, শিবের মাথায় শিব জল দিলাম। এই যে এটা আমার ছোটি, ও জল দিল, তারপরে আমি জল দিলাম, আকন্দ ফুলের মালা কিনলাম ওইখানে, খুব ভালো লাগলো পুজো দিয়ে। দেখুন এখানে বড় শিব, পণ্ডিত মশাইও বসেছিল, এখানে পুজোও দেওয়া হলো। এই দেখুন শিবের মাথায় শিব ঘি চন্দন লাগিয়ে তারপরে জল দেওয়া হলো শিবকে। শ্রাবণ মাসে যতটা সম্ভব 4টে সোমবারই চেষ্টা করি শিবের মাথায় জল দেওয়ার। এই যে সেই জল দেওয়া হয়ে গেল, তারপর প্রণাম করছি, জয় বাবা ভোলেনাথ। এই দেখুন এগুলো হয়েছে। এই যে পাশ, এখানে আর একটা মন্দির খুব সুন্দর, দারুণ মন্দির, সব ঠাকুর আছে, রাধা কৃষ্ণ আছে, রাম সীতার মন্দির আছে, হনুমানজি বজরং বলি আছে, অনেক ঠাকুর শিব আছে, দারুণ দেখার মতন জায়গা। এটা কোনোদিন যাইনি, এই প্রথম গেলাম।
এই যে রাধা কৃষ্ণের, রাধা কৃষ্ণের এটা হচ্ছে রাম সীতা মনে হয়। এই যে এখানে হনুমানজি আছে, এইদিকে ওই যে রাধা, এটা হচ্ছে রাম সীতা। দারুণ সুন্দর দেখার মতন, ওখানে গেলে মন একদম শান্তি হয়ে যাবে মন্দিরটা। সন্ধ্যাবেলায় গিয়ে যদি বসা হয় না, দারুণ মনের শান্তি। এই প্রথমবার গেলাম কিন্তু খুব ভালো লাগলো, দেখা হয়ে গেলো। এই যে এবারে খাওয়া দাওয়া, সকাল তো উপোস করেছিলাম, তো আর ঘুগনি খেলাম সবাই মিলে। এই যে আজকের মতন এখানে ব্লগটা শেষ করছি, তোমরা সবাই ভালো থাকো, টাটা বাই বাই।